প্রতিদিনই তো বলতেছেন কালকে চলে আসবে, আসতেছে তো, চল তো চল, মানে না যেদিন আমি রাখবি সেদিন আমরা আসবো, আর চল। রেদওয়ান, রেদওয়ান আবির ফোন ধরেছে না স্যার, ফোন ধরবে আবার ফোন করো। এ আবির, ওঠো ওঠো ওঠো, আরে 12টা বাজে, আর কত ঘুমাবা, ওঠো না। হরিপ রুবে, আপনি মানে আপনি কি মানে দরজা কি খোলা ছিল, ঘরে ঢুকলেন কি করে? আরে ভাই, বিপদে পড়লে যে কত কিছু করা লাগে বুঝছো। আপনাকে অনেক দিন পর দেখলাম, আর আপনার বিপদ মানে কিসের বিপদ? ভাই মহা বিপদে আছি, রেস্টুরেন্টে যে কাস্টমার আসে তোমাকে খুঁজে, তোমার গান শুনতে চায়, অনেকে তো চলে গেছে বলতেছে তুমি না গান গাবো তোর আর আসবে না। ভাই আমারে বাঁচাও, ভাই আমারে বাঁচাও, আমার রেস্টুরেন্টারে বাঁচাও। আমি কি চিরকাল আপনার রেস্টুরেন্টে গান গিয়ে যাবো? ভাই যতদিন পর্যন্ত আমার শ্রোতারা মানে গেস্টরা তোমার গান শুনতে চাইবে, প্লিজ তুমি আসো, গান গাও, আমারে বাঁচাও, আমার রেস্টুরেন্টের বাঁচাও। এখন আর গান টান করতে ইচ্ছে করে না রোল ভাই। বুঝছি, ওই মেয়ের আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তাই না? না। আচ্ছা, ওনার কোনো অ্যাড্রেস, ফোন নাম্বার বা ফেসবুক আইডি কিছুই নাই? যদি থাকতো তাহলে তো আমি খুঁজে বের করতাম। এটা কোনো কথা হলো? এই শহরে একটা মেয়ে এভাবে ভূতের মতো হারিয়ে যাবে, মানে তুমি করলাটা কি, ওর বাসাটা চিনে রাখবা না? ও সবসময় কি যেন একটা বলতে চাইতো, সবসময় কি যেন একটা লুকাতো, কি যে সমস্যা ছিল এখনো পর্যন্ত জানাই হলো না। ও আমাকে সবসময় বলতো যে এই শহর ছেড়ে চলে যাবে দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আমি তো একাই ছিলাম রুল ভাই, ভালো ছিলাম, দিলা কেন যে আমার জীবনে এলো আর কেনই বা চলে গেল। আবির, যে মেয়েটা তোমার জীবন থেকে হারিয়ে গেছে তার কথা ভেবে জীবনটা থামায় রাখলে চলবে? আমি তো মনে করি তোমার নর্মাল লাইফে ফিরে আসা উচিত, তুমি আবার গান শুরু করো। দেখো শুধু নীলাকে নিয়ে ভাবলে হবে, তোমার মা আছে, ভাই আছে, বোন আছে, এদের নিয়ে তো ভাবতে হবে। আবির তুমি আজকে সন্ধ্যায় আবার রেস্টুরেন্টে আসো, আবার সব কিছু নতুন করে শুরু করো। আবির আজকে অনেকদিন পরে ফিরে এসেছে আপনাদের সবার নয়নের মণি, আপনাদের সবার প্রিয় আবি, যার গান শোনার জন্য আপনারা সবাই এবং আমি নিজেও পাগল। ওয়েলকাম আবি। কেমন আছেন সবাই? অনেকদিন পর রোল ভাই আমার খুবই প্রিয় একজন মানুষ তার রেস্টুরেন্টে আবারও গান বা গাওয়ার সৌভাগ্য হচ্ছে। আশা করি সবাই ভালো আছেন। তো কথা বেশি না বাড়িয়ে আমরা গানে চলে যাই। এখন যে গানটা করবো সেটা আমার খুব পছন্দের একটা গান, বাপু মজুমদারের। চেষ্টা করি, দেখি উনি ওস্তাদ মানুষ, ওনার মতো তো আর গাইতে পারবো না, তবু চেষ্টা করবো।
সরি আরেকবার শুরু করছি, অনেকদিন পর তো, সরি। কখনো ইচ্ছে হয় সারাটি বেলা বেজাব এই দুটি মন ওই নীল জোছনায়।